হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক ডক্টর আবদুল্লাহ জুবাই বলছি ফোরমের ক্লিনিক্যালের পক্ষ থেকে এক্সপ্লেন লাইক ওয়াটার আজকের এপিসোডে আজকে আমরা আলোচনা করবো কিছু গোল্ডেন পয়েন্টস অফ বেলস পালসে নিয়ে এটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এক্সামিনেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো যারা বেলস পালসি নিয়ে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এরপর বেলস পলসি নিয়ে দ্বিতীয়বার কোনো কোয়েশন থাকবে না সো এনিওয়ে লেটস স্টার্ট হোয়াট ইজ বেলস পলসি বেলস পলসি ইজ দ্য প্যারালাইসিস অ্যান্ড উইকনেস অফ দ্য মাসলস অফ দ্য ফেস দ্যাট মিন্স ফেসিয়াল যে মাসল সেগুলো প্যারালাইসিস এবং উইকনেস হয়ে যাবে এটা কেন হবে বেলস পলসিটা কেন হয় এটা হয় আমাদের একটা ক্রেনিয়াল নার্ভ যার নাম হচ্ছে সেভেন ক্রেনিয়াল নার্ভ যার নাম ফেসিয়াল নার্ভ ফেশিয়াল নার্ভ যখন প্যারালাইসিস হয়ে যাবে তখন আমাদের বেলস পলসি হবে সেই কন্ডিশানটাকে আমরা বলবো বেলস পলসি এটা কাদের বেশি হয় এটা বেশি হয় প্রেগনেন্ট যারা উমেন তাদের এবং যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের বেশি হয় এই দুটো কন্ডিশনে বেলস পালসি হতে পারে তবে যে কোনো এইজের যে কোনো বয়সে যে কারো বেলস পালসি হতে পারে বাট প্রেগনেন্সি অ্যান্ড ডায়াবেটিস ম্যালাইটাসে বেলস পালসি একটু বেশি হয় তো ইট কজেস প্যারালাইসিস অ্যান্ড উইকনেস অফ দ্য মাসলস অফ দ্য ফেস পরীক্ষা হলে একটা কোশ্চেন আসে যে বেলস পালসি কী ধরনের লেশন দিস ইজ এ লোয়ার মোটর নিউরন লেশন ইস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস ইজ এ লোয়ার মোটন নিউরন লেশন ওকে এখন পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে যে এই প্যারালাইসিস অ্যান্ড উইকনেসে কীভাবে প্রেজেন্ট করবে পেশেন্ট এসে বলবে যে স্যার কালকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম ঘুমানোর পর অথবা আমি বিকেলবেলা ঘুমিয়েছিলাম দুই ঘন্টা ঘুম থেকে উঠে দেখে আমার মুখের এক পাশ পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে আমার কিছু নাড়াইতে পারতেছি না হয়ে গেছে আমি আমার একটা চোখ বন্ধ করতে পারছি না দ্যাট মিনস যে এটা একটা অ্যাব্রাপ অনসেট হয় এটার যে হঠাৎ করে এটা গ্র্যাজুয়াল না কিন্তু এটা একটা অ্যাড্রাপ্ট আউসের এবং টোয়েন্টি ফোর থেকে সেভেন্টি টু আওয়ার্সের ভিতর গুলো পুরোপুরি পিকে ওঠে পিকে ওঠে মানে হচ্ছে গিয়ে পুরোপুরি সিমটম সাইন সিমটমগুলো প্রকাশ করে ফর টোয়েন্টি ফোর টু সেভেন্টি টু আওয়ার্স Okay, so what we have learned from this page is uh, Bell's palsy causes paralysis and weakness of the muscles of the face, and it is caused by the seventh cranial nerve, which is called facial nerve, and this is a lower motor neuron type of facial palsy, and um, it happens more in pregnant women. অ্যান্ড হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস মালাইটাস অ্যান্ড এটার অনসেটটা কীরকম হবে একটা অ্যাব্রাপ কনসেট হবে হঠাৎ করে অনসেট এবং এটা টোয়েন্টি ফোর থেকে সেভেন্টি টু ইয়ার্স ভেতরে এটা সবগুলোর সিমস অ্যান্ড সিমটমগুলো প্রকাশ পাবে ওকে দেন লেটস গো হাউ ইট ডাজ হ্যাপেন এটার কারণ কি যে এই যে ফেসিয়াল নার্ভ যে পলসে গুলো এটার কারণটা কী এটার কারণ হচ্ছে যে এই যে ফেশিয়াল পালসিটা হচ্ছে এটা হচ্ছে এই যে ফেসিয়াল নার্ভ যখন ড্যামেজড হয়ে যায় তো ফেসিয়াল নার্ভ কখন ড্যামেজ হয়ে যায় সেটা আমরা এখন শিখব যে ফেসিয়াল নার্ভ ড্যামেজের কজ এটা হচ্ছে ইডিওপ্যাথি মেনলি যে আমরা অ্যাকচুয়ালি জানি না এটার কারণটা কী তবে ধারণা করা হয় কিছু ইনফেকশনস জাস্ট লাইক ভাইরাল ইনফেকশনস জাস্ট লাইক হার্বিস সিমপ্লেক্স ভাইরাস অ্যাবস্টেন্ট বার ভাইরাস ভ্যারেজালা জোস্টা ভাইরাস এই তিনটা ভাইরাসে ইনফেকশনের পর নর্মালি সেভেন্থ বা সেভেন্থ নার্ভ পলসি অথবা ফেসিয়াল নার্ভ পলসি অথবা বেলস পলসি হয় তো ভাইরাল ইনফেকশানগুলো কী কী হার্টে সিমপ্লেক্স অ্যাপস্টিন বার অ্যান্ড জোস্টার যা আরেকটু শিখতে চান এই অ্যাপস্টিন ভাইরাস অ্যাপস্টিন বার ভাইরাস কী করে ইনফেকশাস মনোনীয় প্রসেস করে এনিভাই এমন কিছু ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশানেও কিন্তু এই যে বেলস পলসি হতে পারে ব্যাকটেরিয়াটা কি বরোলিয়া বায়োগ্রাফ্রি যেটা কী ডিজিজ করে অনেকেই জানেন হয়তো লাইম ডিজিজ করে যেটা ওকে তাহলে আমাদের কজ মেনলি হচ্ছে ইডিওপ্যাথিক অ্যান্ড আমরা আর কী কী পেলাম যে কিছু ভাইরাল ইনফেকশন এই তিনটা ভাইরাল ইনফেকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল একটা ইনফেকশনে এই গার্লস পলসি অথবা সেভেন থনার পলসি হতে পারে তো এখন আমরা একটু জানবো যে কনসেপশন ক্লিয়ার করার জন্য একটু বেসিক জানি যে এই যে এই জিনিসগুলো যে হচ্ছে কেন হচ্ছে এগুলো বেসিকটা কি এখন আমরা একটু জানি যে এই ফেশিয়াল নার্ভ এটার কাজটা কি এটা কিন্তু খুব একটা অ্যামেজিং কাজকর্ম করে লাইক যে এই ফেশিয়াল নার্ভ কয়েকটা জায়গায় সাপ্লাই দেয় লাইক সাবম্যান্ডেবুলার ব্রাঞ্চ এটার আছে সাব লিঙ্গুয়াল ব্রাঞ্চ আছে এই দুইটা ব্রাঞ্চ কি করে আমাদের স্যালাইভেশনে সহায়তা করে স্যালাইভেশন সাবম্যান্ডেবুলার ব্রাঞ্চ সাবম্যান্ডেবুলার গ্ল্যান্ডে সাপ্লাই সাপ্লাই দেয় তো এটা স্যালাইভেশনের সহায়তা করে ফেসিয়াল নার্ভ তাহলে ধারণা করতে পারছেন নিশ্চয়ই যে যদি সামহাও এই ফেসিয়াল নার্ভ যদি প্যারালাইজড হয়ে যায় দ্যাট মিন্স এটা এই সাবিভার কার হেল্প করবে না স্যালাইভেশনে দ্যাট মিন্স তার ড্রাই মাউথ হয়ে যাবে ওকে দেন তার কিছু ল্যাক্রিমাল ব্রাঞ্চ আছে যেটা হেল্প করে কিসের ল্যাক্রিমেশনে ল্যাক্রিমেশনে সহায়তা করে ল্যাক্রিমেশন দ্যাট মিনস টিয়ারিংয়ের সহায়তা করে তার চোখের চোখে আর্দ্র রাখতে মশ্চার রাখতে তো যদি ধারণা করুন যে ফেশিয়াল নার্ভ প্যারালাইজড হয়ে গেছে দ্যাট মিন্স ওকে সাহায্য করতেছে না দ্যাট মিন্স ল্যাকিমের যে গ্লান্ট ও একা একা বসে থাকবে ও আর কোনো ল্যাক্রিমেশন হবে না দ্যাট মিন্স তার ড্রাই আই হবে তো ওর কাজ দেখে বুঝতে পারছেন যে ও প্যারালাইজ হলে কী কী সমস্যা হবে ওর একই সাথে আর একটা দারুণ বিষয় হচ্ছে যে আমাদের যে টাং এই টাংয়ের কিন্তু এই যে এন্টেরিয়র টু থার্ড এন্টেরিয়র এই টু থার্ড এটার সেন্সেশন কিন্তু সাপ্লাই দেয় এই ফেসিয়াল নার্ভ দ্যাট যদি কারো এন্ট্রিও ফেসিয়াল নার্ভ পালসি হয় বেলস পালসি হয় তার কিন্তু এন্ট্রিও টু থার্ডের সেন্সেশন চলে যাবে এই যে আপনি ধরুন একটা কি খাচ্ছেন ধরুন একটা কলা খাচ্ছেন হুম কলা হলে কিনা জানি না এটা কলা খাচ্ছেন এই কলার যে এই টেস্ট সেন্সেশন কিন্তু বেলস পালসি হলে সে কিন্তু আর নিতে পারবে না দ্যাট মিন্স এন্ট্রিও টু থার্ডে আমাদের সাপ্লাই দিচ্ছে কে এই যে ফেসিয়াল নার্ভ অ্যান্ড লাস্ট অফ অল এই আরেকটা আমাদের মাসেল আছে আমাদের কানে সরি নাম হচ্ছে স্ট্যাপেডিয়াস মাসল এই স্ট্যাপেডিয়াস মাসলের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে স্ট্যাপেডিয়াস মাসলের কাজটা হচ্ছে আমাদের কানে তিনটা বোনস থাকে মেয়ালিয়াস ইনকাস অ্যান্ড স্ট্যাপিস এই স্ট্যাপিস বোনটা করে কি সবসময় খুব ভাইব্রেট করতে থাকে সারাক্ষণ ভাইব্রেট করতে থাকে এবং এই স্ট্যাপেডিয়াস যে মাসল ওকে করে কি ওকে ধরে রাখে যে তুমি ভাইব্রেট করো না কখন ধরে রাখে যখন আমাদের কানে বড় বড় নয়েজ অনেক জোরে সাউন্ড হয় তখন হয় কি এই এত জোরে নাড়াচাড়া করে যে এটা আমাদের কানের ক্ষতি করতে পারে তো এটা যদি এত জোরে যাতে নাড়াচাড়া করতে না পারে সেজন্য করে কি এই স্ট্যাভিডেজ মাসলটাকে ধরে রাখে আর এই স্ট্যাভিটেজ মাসলটা ধরে রাখে এই স্ট্যাভিটেজ মাসলটাকে ইনারভেশন দেয় হচ্ছে ফেশিয়াল নার্ভ তো ধারণা করতে পারছেন যে ফেশিয়াল নার্ভ যদি প্যারালাইসিস হয় স্টেফিডেজ মাসল আর কাজ করতে পারবে না স্টেপডে মাসল যদি কাজ করতে না পারে তাহলে বড় নয়েজ আসলেও স্টেপেড স্টেপিস যে বোন এটা অনেক নাড়াচাড়া করলেও স্টেপেডিয়াস যে মাসেল এটাকে ওকে আটকে রাখতে পারতেছে না দ্যাট মিন্স ও মতো নাড়াচাড়া করে যাচ্ছে 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 দ্যাট মিন্স কোনো ছোটো একটা শব্দতেও সে অনেক জোরে নাড়াচাড়া করবে এই জন্য পেশেন্ট বলবে যে স্যার আমি এই সমস্যা শুরু হওয়ার পর থেকে আমি কানে বেশি শুনতেছি এই কন্ডিশনের নাম হচ্ছে হাইপার অ্যাকিউসিস বুঝতে পেরেছি নিশ্চয়ই দ্যাট মিনস স্ট্যাপিডিয়াস মাসলটা স্টেবিলাইজেশনে হেল্প করে যখন ও নিজেই প্যারালাইজড হয়ে যায় তখন আসলে এই ভাইব্রেশন বন্ধ করার কেউ থাকে না তখন এই পেশেন্ট হাইপারাকিওসিস হয় আই বিলিভ দ্যাট আই হ্যাভ মেড ইউর সেভস ক্লিয়ার সো দ্য ব্রাঞ্চ সাপ্লাইস আবুলার সাবলিঙ্গো এন্ট্র টু থার্ড অফ দ্য টাং ল্যাক্রিমাল ব্রাঞ্চ অ্যান্ড স্ট্যাপিডিয়াস মাসল সো লেটস গো টু নাও দ্য সিমটমস কী কী সিমটম হয় একটু আগের যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে সিমডোমসগুলো কী কী হবে লাইক এই যে বললাম হাইপার অ্যাকিউসিস ওয়ান দ্য স্ট্যাপিডিয়াস মাসল যদি প্যারালাইজড হয়ে যায় তখন হাইপার অ্যাকিউসিস হবে সে কানে অনেক বেশি শুনবে ছোটো একটা শব্দ তার মনে হবে অনেক বড় একটা সাউন্ড হচ্ছে তার ড্রুপিং অফ আইলিড হবে তার একপাশের পাশের চোখ এখন ড্রুপিং হয়ে গেছে তার এক যে নেজোলেবিয়াল যে ফোল্ড এই ফোল্ডটা কিন্তু এটার মতো না তার নাজেবেল ফোল্ড অ্যাপসেন্ট দ্যাট মিন্স অ্যাবসেন্ট নজোলেবিয়াল ফোল্ড অ্যান্ড ড্রুপিং অফ মাউথ তার এক পাশের মুখ কিন্তু ড্রুপ হয়ে গেছে যেহেতু এই পাশের পুরোটাই তার প্যারালাইজড দ্যাট মিন্স ইট উড কলস ড্রপ ড্রুপিং অফ আইলেট অ্যাবসেন্ট ন্যাজলেবেল ফোল্ড অ্যান্ড ড্রুপিং অফ মাউথ ওকে অ্যান্ড এজ ওয়েল এস আমি একটু আগে বলেছিলাম যে এন্ট্রিও টু থার্ড সাপ্লাই তো যদি ওইটার সাপ্লাই না দেয় তাহলে লস অফ টেস্ট সেন্সেশন অফ দ্য টু থার্ড অফ দ্য এটা আমরা একটু আগে জানলাম এবং একই সাথে যদি ল্যাক্রিমলজি ব্রাঞ্চ ওকে যদি সাপ্লাই না দেয় তাহলে তার ড্রাইনেস অফ দ্য আই মাউথ যেহেতু ব্রাঞ্চকে সে সাপ্লাই দিচ্ছে না আই হোপ সেলফ ক্লিয়ার আই ইউর ডান উইথ দ্য সিমটমস আপনি বুঝতে পারবেন এখন থেকে হাইপারাকিউসিস ড্রিপিং অফ আইলিড অ্যাপসেনবল ফলস ড্রিপিং অফ মাউথ লস অফ টেসেন্সেশন অফ দ্যান্ট টু থার্ড অফ দ্য টাং ড্রাইনেস অফ আই অ্যান্ড মাউথ ওকে অ্যান্ড আমি আগেই বলেছিলাম যেটা একটা অ্যাবড্রাপ টেল হবে টোয়েন্টি ফোর টু সেভেন্টি টু মধ্যে আই বিলিভ আর কখনো ভুল হবে না এনিওয়ে লেটস অ্যাবাউট ডায়াগনোসিস ডায়াগনোসিস করবো কী করে ডায়াগনোসিস করাটা খুবই ইজি তার ক্লিনিক্যাল সিমটমস অ্যান্ড সাইন্স দেখে আপনি ডায়াগনোস করতে পারবেন তবে যদি আপনার সাসপেশন হয় যে না হিজ তার অন্য কোনো প্যাথোলজি থাকতে পারে তখন আপনি তাকে একটা সিটি অথবা এমআরআই করতে পারেন কি দেখবেন সেখানে এটাতে আপনি এক্সক্লুড করবেন যে তার কোনো স্পেস অকুপাইং রিলেশন সল আছে কি না মাথার ভেতরে কোনো ব্রেন টিউমার আছে কি না তার স্ট্রোক হয়েছে কি না ওকে তাহলে সিটিএমআরাই দিয়ে এক্সক্লুড করবেন অন্য কোনো প্যাথোলজিতে সাসপেশন করেন বাট ওসব কিছুই লাগে না নর্মালি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে এটা তাকে কী কী জিজ্ঞেস করতে পারেন কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করলে মোটামুটি শিওর হয়ে যাবেন দিস ইস কেজ অফ বেলস অলসে ওকে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আপনার কপাল কুচকান অথবা কপাল রিঙ্কলিং করেন সে কিন্তু কপাল তার রিঙ্কলিং করতে পারবে না জাস্ট লাইক ইন দিস পিকচার এই পাশের কপালটা যেরম করে রিঙ্কলিং হয়েছে এই পাশে কিন্তু হয় নাই বিকজ দিস ইজ প্যারালাইজড তাহলে আপনি আপনার ফার্স্ট পয়েন্টটা যে আমি বেলস পালসির দিকে যাচ্ছি দেন ড্রোলিং অফ স্যালাইভা যেহেতু তার মাউথ এক পাশে ড্রো মানে ড্রোপিং হয়ে গেছে তার ওদিকে কোনো কন্ট্রোল নয় মাসেলের তো তার স্যালাইভাগুলো হচ্ছে গিয়ে নিচে গোড়ায় গড়ায় পড়তে থাকবে তো আপনি দেখে বুঝতে পারবেন যে দিস ইস এ অফ বেলস পালসি একই সাথে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি যখন খান তখন কি আপনার মারি এবং গালের মাঝখানে কি খাবার আটকে থাকে না যদি থাকে দেন এটা আমাদের সাসপেশন আরও ক্লিয়ার করলো যে এর বেলস পালসি এবং একই সাথে তাকে চোখ বন্ধ করতে বলবেন সে দেখবেন যে তার একটা চোখ বন্ধ করতে পারলো আর একটা চোখ বন্ধ করতে পারছে না বিকজ এ পাশে আমার প্যারালাইজড দেন আমাদের সাসপেশান ক্লিয়ার যে ইট ইজ এ কেজ অফ বেলস পালসি দেন উই ক্যান মেক এ ডায়াগনোসিস দ্যাট দিস ইজ এ কেজ অফ বেলস পালসি আই বিলিভ ডায়াগনোসিস ইজ ভেরি ক্লিয়ার ওকে দেন ল্যাটস টুক অ্যাবাউট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি দিব যদি ডায়াগনোস করে ফেলাম যে বেলস পালসি পেশেন্ট যদি এখানে কয়েকটা বিষয় আছে পেশেন্ট যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আসে তাহলে তাকে আমরা যে ড্রাগটা দেবো সেটা হচ্ছে প্রেগনিসো ওয়ান কতটুক দেবো সিক্সটি মিলিগ্রাম পার ডে একদিনে সিক্সটি মিলিগ্রাম আর কত দিন দিব ফাইভ ডেইস পাঁচ দিন ধরে দেবো সিক্সটি মিলিগ্রাম পার ডে প্রেগনিস আস্তে আস্তে ট্যাপার করবেন ওকে পেশেন্ট যদি সেভেন্টি টু আওয়ার্সের পরে আসে তাহলে কিন্তু প্রেডনি দেওয়ার তেমন কোনো এফিকি শো করে নাই তো দ্যাট মিনস সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে আসলে আপনি প্রেডনি দিবেন দেবেন ওকে কতদিন দেবেন পাঁচ দিন দেবেন ওকে দেন অ্যান্টিভাইরালস অ্যান্টিভাইরালস ড্রাগ আমরা ইউজ করতে পারি বাট এটা কোনো লেজিটিমেট কোনো সোর্স নাই যে আমরা অ্যান্টিভাইরাল দিলে কী হয় অ্যাকচুয়ালি বাট আপনি যদি সাসপেক্ট করেন দিস ইজ দ্য কেস অফ রেমজে হান্ট সিনড্রোম আমি বিশ্বাস করি যেটা আপনার নাম শুনেছেন রেমজ হান্ড সিনড্রোম এটাতেও পালসি হয় অ্যালং উইথ হারপেস চোকস্টার ইনফেকশন ইন দ্য ইয়ার ইয়ার কেন তো যদি রেমস হান সিন্ড্রোম যদি সাসপেসান করেন তাহলে এনটিভেরাল দিতে পারেন বাট আদারওয়াইজ কোনো দরকার নেই নর্মালি প্রেগনি দেওয়ার পর নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টের একদম কমপ্লিট রিকভারি হয় তবে ফাইভ পার্সেন্ট পেশেন্টের পারমানেন্টলি এই ফেসিয়াল প্যারালাইসিস থাকতে পারে ওকে এবং তাকে আমরা কিছু আর্টিফিশিয়াল টিয়ার দেবো কারণ কি ওই যে বলেছিলাম যে সে তার চোখ মানে বন্ধ করতে পারছে না যেহেতু চোখটা বন্ধ করতে পারছে না দ্যাট মিনস তাতে তার ড্রাই এয়ার যে সমস্যাগুলো সিমটমগুলো প্রকাশ পেতে পারে তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা তাকে আর্টিফিশিয়াল টিয়ার এবং টেপ দিয়ে তার চোখটাকে আটকে রাখতে বলবো সো দ্যাট সিট ইটস অল অ্যাভার দ্য ট্রিটমেন্ট মেইন ট্রিটমেন্ট ইজ স্প্রেড দেন ইউ ক্যান ট্রাই সাম এনটিভ বাট আইড রেদার লাইক নট টু অ্যান্ড আই গিভ সাম আর্টিফিশিয়াল টিয়ার ড্রপস অ্যান্ড গিভ এ টেপ টু ক্লোজ ইস আইস সো দ্যার্স অল

সো হোয়াট ইজ বেলস পলসি বেলস পলসি দ্য সেভেন্থ নার্ভ পলসি হোয়াট ইজ কল দ্য ফেসিয়াল নার্ভ অ্যান্ড ইট কজ ইস দ্য প্যারালাইসিস অ্যান্ড উইকনেস অফ দ্য মাসলস অফ দ্য ফেস তাদের বেশি হয় প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ডায়াবেটিস ম্যালাইটিস যাদের আছে তাদের বেশি হয় এবং এটা একটা কি ধরনের একটা লেশন ইট ইজ এ কেস অফ লোয়ার মোটার লেশন এবং পেশেন্ট কীভাবে আসবে হঠাৎ করে তার হচ্ছে গিয়ে মুখের এক পাশ কমপ্লিট একটা জিনিস বলতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট ইউনেট্রাল ফেশিয়াল উইকনেস তার মুখের একটা পাশ এই মুখে এক পাশ কমপ্লিটলি প্যারালাইজড হয়ে যাবে ওকে কমপ্লিট ইউনেচারাল ফেসিয়াল উইকনেস এবং এটা সেভেন্টি ফোর সরি টোয়েন্টি থেকে সেভেন্টি টু ভিতর এটা তার সিম্টম পুরোপুরিভাবে প্রকাশ পাওয়া হবে এটা কেন হয় কিছু ভাইরাল ইনফেকশন জাস্ট লাইক সিমপ্লেক্স ভাইরাস বার ভাইরাস অ্যান্ড ভেরিচালা জোস্টার ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া কোল বোরলিয়া বার্গড্রফারি ওকে ফেসিয়াল নারওয়ার কী কী ব্রাঞ্চে সাপ্লাই দিয়েছিল সাব ম্যান্ডেবুলার ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ ল্যাক্রিমাল ব্রাঞ্চ এন্ট্রি টু থার্ড অফ দ্য টাং টেস্ট সেন্সেশন দিয়েছিল অ্যান্ড স্টেপিডিয়াস মসলে ইনারভেশন দিয়েছিল তার সিমটম কী কী নিয়ে আসবে সে বলবে কি স্যার আমি কানে বেশি শুনতেছি তার হাইপার অ্যাকিওসিস হচ্ছে তার ওয়ান পাশের ড্রপিং অফ আইলিড হচ্ছে অ্যাবসেন্ট ন্যাজিব্যাল ফোল কোনো যে এটার মতো কোনো ফোল্ড নাই এখানে ড্রপিং অফ মাউথ এ পাশের মুখে যেমন টোন আছে এ পাশের মুখে কোনো টোন টোনই নেই তারপর তার যেহেতু তার ল্যাক্রিমার গ্লান্ডের কোনো সাপ্লাই নেই সে যেহেতু তার ড্রাইনেস অফ আই অ্যান্ড মাউথ ডিউ টু সাবমেন ব্রাঞ্চ অলসো অ্যান্ড লস অফ সেনসেশন অফ দ্যান্ট্রিয়ার্ড অফ দ্য টাং ওকে ডায়াগনোসিস কি করব যে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করব তাকে রিংক্লিং করতে বলবো এক পাশে হবে এক পাশে হবে না ড্রলিং অফ স্যালাইবা মুখ দিয়ে গড়া গড়া স্যালাইবা পড়তে থাকবে তার মুখের মাঝখানে তার মাড়ি এবং গালের মাঝখানে খাবার আটকে থাকবে তার চোখ বন্ধ করতে পারবে না এসব দিয়ে আমরা ডায়গনোসিস করবো দিস ইস কেস অফ বেলস বেলসপালসে ট্রিটমেন্ট কী দেবো ট্রিটমেন্ট খুব ইজি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আসে তাহলে প্লেডনি সোলন দেবো সিক্সটি মিলিগ্রাম পার ডে ফর ফাইভ ডেইস ইন্টারভেল ট্রাই করতে পারে যদি আমরা সাসপেশন করি রেমজে হ্যান্ড সিনড্রোমের আর কিছু আর্টিফিশিয়াল চিয়ার অ্যান্ড টেপ দেবো যাতে করে তার ড্রাই আই প্রিভেন্ট হয়

That's all for today. Goodbye.